নতুন বছর হলেও কাজ কিন্তু একই, পূজোচেরি। এ সম্পর্কে বিস্তারিত জানুন। নতুন বছর শুরু, সবার মতো ডালিউড তারকাদেরও আছে বছর জুড়ে নানা পরিকল্পনা। তবে পূজোচেরির বিষয়টা একটু ভিন্ন। চারপাশে টকটকে লাল গোলাপ, মেঝেতেও গোলাপের সমাহার, মাঝে লাল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূজোচেরি। নতুন বছর শুরুর প্রথম প্রহরে এমন ছবি ফেসবুক পোস্ট করেই দর্শক ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে সবার সুস্থতা ও ভালো থাকার আশীর্বাদও করেছেন। শিশুশিল্পী হিসাবে মিডিয়াতে পা রাখলেও অল্প দিনে সেই খোলস ভেঙে বেরিয়ে আসেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ভালোবাসা রং সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। শাহিন সুমন পরিচালিত এ সিনেমা 2012 সালে মুক্তি পায়। 2018 সালে নূরজাহান সিনেমার মাধ্যমে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। এক সাক্ষাৎকারে পূজো জানান, বছর নতুন হলেও কাজ কিন্তু একই। পূজোশ্রী বলেন, সবে তো নতুন বছরে পা দিলাম, বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই, সিনেমা নিয়ে থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে, সেগুলো নিয়ে থাকব, পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোই ভালোই হয়ে যাক, এরপরে নতুন কিছু কাজের খবর পাবেন। গত বছর পূজোশ্রী অভিনীত জিন নামে একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসাও করেছে। বাকি বছর শুটিং করেই কাটিয়েছেন এই চিত্রনায়িকা। সেই শুটিং করা কাজগুলো এবছর মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে নাকপুর লো লিপস্টিক, শুটিং বাকি রয়েছে মাসুদ রানা সিনেমাটিরও। এবছর এই সিনেমাটির কাজ শেষ হবে বলেই আশাবাদ ব্যক্ত করলেন চিত্রনায়িকা। অভিনেত্রী পূজোশ্রীকে নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।